জি আসসালামু আলাইকুম। বলেন। ওয়ালাইকুম আসসালাম ওরহামাতুল্লাহ, আমি বাংলাদেশ থেকে, ময়মনসিংহ থেকে বলছি। বলেন। জি শেখ, আমাদের আশেপাশে অনেক জামাতি ইসলামের বাইরে আছে, তাদের দাবি যে আহলে হাদিসরা রাজনৈতিক ইয়ে নিয়ে কিংবা সমাজনীতি নিয়ে বেশি একটা সোচ্চার না। যত কিছুই করুক আমাদের সেই জায়গায় ফিরে আসতে হবে, কিংবা আমরা যত সালাফি মানহাজ কিংবা আহলে হাদিস অনুসরণ করি, তারা বলে যে এইগুলা আগে তারা আমাদের সাথেই ছিল কিন্তু এখন তাদের নিজের স্বার্থ বুঝে সরে গেছে, এটা কতটুকু সত্য? যারা জামাত ইসলামের সাথে আহলে হাদিস ছিল তারা জামাত ইসলামীকে চেনেনি, অথবা আহলে হাদিস মানহাজকে জানে, সালাফি মানহাজকে জানেনি, অজ্ঞতাই ছিল সেই জন্য। কথা বোঝা গেছে না? যদি কোনো আহলে হাদিস জামাত ইসলামের সাথে থেকে থাকে তাহলে হয় জামাত ইসলামীর গোমরাহিকে জানতে পারেনি, আর না হয় আহলে হাদিস সালাফি মানহাজ সম্পর্কে জানে। বাকি কথা হলো যে তাদের অভিযোগ যে আহলেদি সালাফিরা রাজনীতি করে না। রাজনীতি যারা রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে তারা করবে, রাষ্ট্রীয় ক্ষমতায় যারা যায়নি তারা রাষ্ট্রীয় ক্ষমতা দখল করার জন্য রাজনীতি করবে না। গণতন্ত্রের রাজনীতি হচ্ছে ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি, যেটা জামাতি ইখওয়ানিদের গুমরাহি। কথা বোঝা গেছে? আর সালাফিরা এইরকম গুমরাহি থেকে বেঁচে আছে আলহামদুলিল্লাহ। যদি আল্লাহ কোনদিন নেতৃত্ব দিয়ে দেন তখন আমাকে রাজনীতি করা লাগবে, কারণ আমাকে রাষ্ট্র পরিচালনা করতে হবে। কথা বুঝতে পেরেছেন? জি, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে হেদায়ত দান করুক যারা এরকমের গোমরাহের শিকার হয়ে রয়েছে, আর গণতন্ত্রের কুফুরিকে হ্যাঁ ইসলামের রঙে রঞ্জিত করতে চেয়েছে, আর জাতিকে গুমরাহ করতে চেয়েছে, জাতিকে জঙ্গিবাদের দিকে ঠেলে দিচ্ছে, ঠেলে দিয়েছে, যার ফলে দুনিয়ার শাস্তি হচ্ছে আর পরকালের শাস্তি তো অপেক্ষা করছে। আল্লাহ হেদায়ত দান করুক এবং তাদের অনিষ্ট থেকে আল্লাহ রাব্বুল আর মুসলিম ভাই মধ্যে বাঁচিয়ে রাখুক। জি। আসসালামু আলাইকুম।